আসলে কেন কিনলাম এই কাওয়াসাকি ডিটা কার আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এই পদ্মা সেতু এলাকার পাশেই কিন্তু আমি এই বাইকটি চালিয়ে আমি একটু দেখালাম যে আমি নিচে নেমে গেলাম এবং নিচ থেকে এই খাড়া পথ বেয়ে কিন্তু আবার চালিয়ে কিন্তু উঠে আসলাম। এটি হচ্ছে কাওয়াসাকি ডিটা কার। তো আমার এটি মোটো ব্লগের প্রথম ভিডিও। আসলে আমি কখনো মোটর বাইক নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। তো এটি আমি কিনেছি এক মাস হলো, তো রেজিস্ট্রেশন করতে অলরেডি দিয়েছি আর 1000 কিলোর উপরে 1100 কিলো আমার চালানো হয়েছে। যে আসলে এই অভিজ্ঞতা থেকে কিরকম হয় সে কারণে আমি আজকে এই মোটো ব্লগটি করলাম। তো এই এটি হচ্ছে জাপানি ব্র্যান্ড কাওয়াসাকি ডিটেকার আর এটি 150 সিসি। এটি মানে চালিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং খুবই ভালো ফিলিংস। আপনারা দেখলেন যে আমি একটু ঘুরলাম। তো আসলে এটি অনরোড এবং অনরোড সড়কেই খুব স্বাচ্ছন্দ্যের সাথে চলা সম্ভব, এ কারণেই আসলে আমার এই বাইকটি কেনা। তো ধন্যবাদ, আমার সাথেই থাকবেন।